চ্যানেল লাইফ এন্ড মি চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো মহাষষ্ঠী, তাই আমার পরিবারের সকল সদস্যদের আমার তরফ থেকে রয়েছে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। চলো দিনটা শুরু করি, দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ষষ্ঠীর সকাল, তাই কাজের প্রেশার কিন্তু অতটা না থাকলেও বেরুনোর তাড়াহুড়ো রয়েছে বেশ, কারণ মাম্মা হওয়ার পর থেকে দুর্গাষষ্ঠী পালন করি আর ষষ্ঠীর দিন মাকে পুজো দিই শাড়ি আলতা সিঁদুর দিয়ে। অষ্টমীতেও দিই পুজো, কিন্তু আমি ষষ্ঠীতে স্পেশালি মাম্মার নামে পুজো দিই, যেহেতু সন্তানের মাকে ষষ্ঠী পালন করতেই হয়। এদিকে মণ্ডপে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে যে পুজো দেওয়া শুরু হয়ে গেছে, মানে পুজোটা তো আমাকে আগে পাঠাতে হবে, তারপর অঞ্জলির জন্য যেতে হবে। তো বাইরেই জামাকাপড়গুলো পঞ্চমীর দিন সব কেচে দিয়েছিলাম, সেগুলো দেখলাম একেবারে শুকিয়ে খটখটে হয়ে গেছে। আর সকাল থেকে উঠেছে বেশ রোদ, আর শুধু শুধু রোদে পড়িয়ে লাভ নেই, তাই এগুলো সব এখন আমি তুলে ঘরে রাখি, রেখে চলো পুজো দিতে যাওয়ার জন্য রেডি হই। মা বলতো ষষ্ঠীর দিন নাকি জামাকাপড় কাচাকুচি কিছু করতে নেই, স্নানে যাব তার আগে এই গায়ে দেওয়া দুটো চাদরকে একটুখানি ডেটল জলে ধুয়ে রোদ এসেছে রোদে একটু মেলে দিই, কারণ এই চাদরগুলো এখন ভোরের দিকে একটু হালকা গায়ে দিতে লাগে, কারণ যতই দিনের বেলায় রোদ উঠুক না কেন অক্টোবর মাস শেষ হতে চলেছে, একটু শীতের আমেজ কিন্তু পড়েইছে। তো চলো এই চাদর দুটোকে স্নানে ঢুকবো, তার আগে একটুখানি রোদে ভালো করে একটু ডেটল জলে ধুয়ে মেলে দিই, আর ততক্ষণে এগুলো শুকিয়ে যাবে, তারপরে ঢুকবো একেবারে স্নানে। স্নান করে এসে এখন দিতে যাচ্ছি ঠাকুরের পুজোটা, এরপর বাড়িতে এসে রেডি হয়ে তারপরে অঞ্জলি দিতে যাব। পুজোটা শুরু হতে থাক, এই যে দেখো কালকে মাকে দেওয়ার জন্য এই লাল টুকটুকে শাড়িটা কিনেছি, মাম্মার নামে দুর্গাষষ্ঠীর পুজোটা আমি দিই, তাই প্রত্যেকবার আজকের দিনে মাকে আলতা সিঁদুর শাড়ি দিয়ে পুজোটা আমি দিয়ে আসি। চলো ডালাটা গোছাই, গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখানে রয়েছে মায়ের শাড়ি আলতা সিঁদুর, আর এখানে রয়েছে একটা বাবুর নামে পুজো, একটা মাম্মার নামে পুজো। পুজো সম্ভবত শুরু হয়ে গেছে, পুজোয় বসে পড়েছে, অ্যানাউন্সমেন্ট যা শুনলাম, এখন আমার পুজো, কাকিমার পুজো, মায়ের পুজো সব একসাথে কালেক্ট করে নিয়ে আমি দিতে যাচ্ছি। এরপরে ফ্ল্যাটে ফিরবো, ফিরে মেয়েকে খাইয়ে রেডি হয়ে অঞ্জলি দিতে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আমার হাতে প্রচুর জিনিস, ক্যামেরা ধরে আর বেশিক্ষণ থাকতে পারছি না, সঙ্গে থাকো। এই হলো আমার প্যান্ডেলের মা দুর্গা, শান্তি রূপিণী মায়ের রূপ, তাই অসুরকে কিন্তু বধ করেনি, আর এত সুন্দর দেখতে হয়েছে এবারের প্রতিমা, একটুখানি তোমাদের দেখালাম, পরে অবশ্য আবারও দেখতে পাবে। আর এখানে সবাই পুজোগুলো এসে জমা করে যাচ্ছে, আর ষষ্ঠীর বোধন সবে শুরু হতে চলেছে। চলো এবারে আসছি একটু বাবার কাছে, আজকে বাবার জন্মদিন, উইশটা করে যাই দরজার। হ্যাপি বার্থডে, চলো বাবার আজকে জন্মদিন, যদিও জন্মদিনটা ষষ্ঠীর মধ্যে পড়েছে তাই সেইভাবে কিছু, আজকে জন্মদিন তো বাবার, আজকে জন্মদিন বাবু জানে না, দেখো দেখেছো, বাবু থেকেও জানে না, আমি চলে গিয়েও জানি। তো যাই হোক, সেই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে বাবার জন্য কিছুই করতে পারিনি, একটা পারফিউম কিনে আপাতত একটা পারফিউম দিয়ে বাবাকে দিয়ে গেলাম। অবশ্যই বাবার জন্মদিনটা সেলিব্রেট হবে পুজোর কোনো একটা দিনের মধ্যে, কিন্তু আজকে যেহেতু নিরামিষ, আমাদের ষষ্ঠীতে একেবারেই ভাতও পর্যন্ত ছোঁয়া যায় না, তো সেই জন্য এভাবেই কাটবে দিনটা। তো চলো এখন ফিরে যাবো ফ্ল্যাটে, তোমরা সবাই আমার বাবাকে উইশ করে দিও, বাবা যেমন সারা জীবন এভাবে আমাদের সঙ্গে ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো এখন ফিরে যাবো ফ্ল্যাটে, মাম্মা অপেক্ষা করে আছে, ওকে খাইয়ে রেডি হয়ে আবার আসবো মণ্ডপে অঞ্জলি দিতে, সঙ্গে থাকো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ মাম্মা কিন্তু মাম্মার ষষ্ঠীর সকালের সাজে একেবারে রেডি হয়ে গেছে, আর আজকে মাম্মা দাদুর দেওয়া জামাটা পরেছে, হাতে চুড়ি পরেছে, গলায় হার, মাথায় ক্লিপ, যেভাবে মাম্মা সাজে, আর তার সঙ্গে কিন্তু মাম্মা মাম্মার ব্যাগটা নিতে ভোলেনি। তো চলো এবার কিন্তু আমি রেডি হয়ে আসছি তোমাদের সামনে।
খুব তাড়াতাড়ি শাড়ি পরে দেখো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই যে দেখো মাম্মাও রেডি হয়ে গেছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো আমি পরেছি দেখো আজকে একটা ঢাকাই জামদানি শাড়ি, এটা আমাকে আমার ননদ দিয়েছে, আর তার সাথে এই সেটটা পরেছি ষষ্ঠীর দিন সকালে, তাই একটু হালকা পাতলা সাজ। অনেক দেরি হয়ে গেছে, পৌঁছে যাচ্ছি মণ্ডপে, তো চলো অঞ্জলিটা দিয়ে আসি, সঙ্গে থাকো দেখতে থাকো। চলো, এই যে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি তিনজনে, আর মাইকে বাজছে, অঞ্জলি শুরু হয়ে গেছে, মা কাকিমা শাশুড়ি ননদ সবাই সম্ভবত চলে গেছে প্যান্ডেলে। আমার বাড়িটা তো একটুখানি পথ আর কি মণ্ডপ থেকে, তো চলো আমরাও পৌঁছচ্ছি, শুরু হয়ে গেছে অঞ্জলি, খুব তাড়াহুড়োতে রয়েছি। চন্দ্রাগ্রী বরদে দেবী প্রচণ্ডী বিজয়প্রদী। অঞ্জলি হয়ে যাবার পরে আমরা প্রত্যেকেই বসে আছি কিন্তু ঠাকুরের পুজো দেখতে, সেটা একটু তোমাদেরকে শেয়ার করলাম যে আমাদের ফুল ফ্যামিলি এখানে রয়েছে। আর এখন চলছে দেখো মাকে আরতি করা, তো এই পাখাগুলো এবারে একজন দান করেছে আমাদের মণ্ডপে, আমিও ফার্স্ট টাইম দেখলাম বলে এই পাখাটা দিয়ে আরতিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার বেশ ভালোই লাগলো। এমনিতে ছোট পাখা বা চামড়ের সাহায্যে করা হয়, এই পাখাটা একেবারে এবারে নতুন। পুজোর শেষে পুজোর ফল ফলাদি সকলের মধ্যে বিতরণ করবার পরে, সেই দায়িত্বটা আমার উপর পড়েছিল যদিও, তো তারপরে এখন বাড়িতে ফিরে এসে আগে বসলাম আমার গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরাতে, তার সঙ্গে অবশ্যই ঠাকুর পুজো করতে, কারণ সকালে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম সেই জন্য ঠাকুর পুজো করে যেতে পারিনি। তো চলো এখন ঠাকুরকে পুজো করে তারপরে একটু ব্রেকফাস্ট খাবো। ষষ্ঠী মানেই ময়দার জিনিস খাওয়া যায়, তোমাদের দাদাভাইও না খেয়ে বসে আছে, আর অঞ্জলি দিয়ে এসে তড়িঘড়ি করে ঠাকুরের পুজোটা সেরে এখন এই স্লাইস ব্রেডগুলো কিনে রেখেছিলাম ফ্রিজে কালকেই। জানি আমি যে ষষ্ঠীর দিন অন্য কোনো কিছু ব্রেকফাস্ট হিসাবে খাওয়া যাবে না, আর সেই জন্য এখন চলো এই পাউরুটিগুলোকে একটুখানি ব্রেড টোস্ট করবো। তো আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে একটু এগ টোস্ট করে দেবো কি না, আমি নয় একটু বাটার টোস্টই খেতাম, তো তখন বললো যে না তুমিও নিরামিষ খাবে মানে আমিও সেটা মানবো, তো সেই জন্য চলো একটুখানি ব্রেড বাটার টোস্ট করে দিচ্ছি। আর এই পাউরুটিগুলোতে কিন্তু ব্রেড বাটার টোস্ট খেতে বেশ ভালোই লাগে, এমনিতে খুব একটা পাউরুটি এখন খাওয়া হয় না, কিন্তু ষষ্ঠীর দিন আর কোনো উপায় নেই, তো চলো আমি এখন ব্রেড বাটার টোস্টটা রেডি করে নিই। তোমাদের দাদাভাইয়ের জন্য চিনি ছাড়া বাটার টোস্ট, একটা মিষ্টি, আর আমারটা চিনি দেওয়া, তার সাথে এক কাপ দুধ চা। তো চলো বসে পড়লাম, সেই জামা কাপড়গুলো সব সকালে তুলে রেখে গিয়েছিলাম, সেগুলোকে এখন ভাজ করতে বসি, আর মাম্মাকে এদিকে তোমাদের দাদাভাই ডিম সেদ্ধটা খাওয়াতে বসেছে, আর আমি ততক্ষণে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি, কারণ প্রচুর জামা কাপড়, সেগুলো এভাবে পরে থাকলে কেউ মানুষজন এলেও দেখতে বড্ড খারাপ লাগে, আর যতক্ষণে সব কিছু গোছানো গাছানো না দেখি না আমি মানসিক শান্তি পাই না, তোমাদেরকে আগেই বলেছি। এখনও আমার প্রচুর কাজ বাকি, কারণ লুচি তরকারি সব কিছুই বানাতে হবে, সেই সব কিছু করবো পরে, আগে ঘর গোছাবো, তো চলো আমি এখন জামা কাপড়গুলো সব কিন্তু গুছিয়ে ফেলি। তো বাবা এসেছে দেখো, বাবার জন্মদিন উপলক্ষে রসগোল্লার পায়েস নিয়ে এসেছে, বা রসমালাই যাই বলো না কেন, তো সঙ্গে এসছে বাবুও। এই যে বাবু এসছে, তো চলো ওদেরকে একটু, এই ফ্রিজটা বন্ধ কর, কোল্ড ড্রিঙ্কস দেবো।
খাওয়াটা খা। আরে বইয়া বল না, আমি ডিমের কুসুমটা খায় না। ডিমের কুসুমটা খেয়ে না একটু। বাবু আরে ও খাবে তো, তাড়াতাড়ি খা মাম্মা। তোমাদের দাদা ভাই লুচি খাওয়ার দিনগুলোতে আমাকে কিন্তু ভীষণভাবে সঙ্গ দেয়, মানে ওর জন্য আমাকে লুচি ভিন্ন অন্য কিছুর ব্যবস্থা করতে হয় না। যেমন ধরো ষষ্ঠীর দিন বা বিপত্তারিণী পুজো যেখানে ময়দা খেতেই হয়, বা অন্য কোনো উপোস পার্বণের দিন, তোমাদের দাদা ভাই লুচির অপশানটা পেলে ভাতের দিকে মোটেও যায় না, কারণ দাদা ভাই আপাদমস্তক লুচি প্রিয় একটা মানুষ। আর তাতে সত্যি কথা বলতে আমারও বেশ সুবিধে হয়, কারণ সব মানে মানে নানান মানুষের জন্য নানান আয়োজন করার থেকে সবাই যদি একই খাবারটা খায় তাতে পরিশ্রমেরও সাশ্রয় হয়। তো চলো এখন একটু লুচিগুলো ভাজতে বসি, আর খিদেও পেয়ে গেছে বেশ, অনেকটা বেলা হয়ে গেছে সব কিছু জোগাড় যন্ত্র করতে করতে। তো চলো এখন আমার লুচি লুচি ফুলকো লুচি ভাজা চলছে, তো দেখতে থাকো ভিডিওটা। লুচির সঙ্গে কিন্তু আমাদের পছন্দ আলু পোস্ত, এটা আমাদের দুজনেরই পছন্দ, তাই লুচির সঙ্গে একটুখানি শুকনো শুকনো ঝালঝাল আলু পোস্ত রান্না করে ফেললাম। তো চলো নাবানোর আগে ছড়িয়ে দেবো ওপর থেকে একটুখানি সর্ষের তেল, পোস্তর সঙ্গে তো সর্ষের তেল ফ্লেভারটা জাস্ট দারুণ যায়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পোস্ত একেবারে রেডি। প্রিয়াটা বলছে সময় সন্ধে 8টা, আজকে আর দূরে কোথাও যাওয়ার সেরকম প্ল্যান কিছু নেই, আজকে আর না আজকেও। তো এই দেখো মাম্মা এখানে রেডি হয়ে গেছে, সেজে গুজে সাজগোজ মাম্মার ঘেটেও যাচ্ছে। আর আমি আজকে পড়েছি কাটেনি, আমি আজকে পড়েছি দেখো ষষ্ঠীতে একটা পিওর সিল্ক আর হালকা একটুখানি সাজ। তো দেখো এই হচ্ছে আমার পিওর সিল্কটা, এটাই পরলাম আজকে ষষ্ঠীর সন্ধ্যেতে। এখন আর কোথাও নয়, যাব একটু আমাদেরই পাড়ার পুজোর মণ্ডপে, সেখানে রয়েছে একটু কালচারাল প্রোগ্রাম, তো সেটাই বসে দেখবো মাম্মাকে নিয়ে। আর আমার তো পুরো পরিবারই থাকে ওই পাড়াতে, শ্বশুরবাড়ি বাপের বাড়ির প্রত্যেকেই, তো ওরাও এসে বসবে আমি গেলে পরে। তো চলো চলে যাই সেখানে, আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা। তো পাড়ার প্যান্ডেলে কিছুক্ষণ বসার পর, একটু গান নাচ দেখার পর, শোনার পর, এখন আমরা দুজন, আর এইখানে দেখো মাম্মা যাচ্ছে মাম্মার বাবার সঙ্গে। তো চলো আজকেও একটু কিছুটা প্যান্ডেল হপিং করে আসি। তো চলো সঙ্গে থাকো, তোমরাও ঘুরে আসো আমাদের সঙ্গে। এখন যে পূজোর মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে বাবু ক্যারাটে শিখতে আসে, মানে এই মাঠটাতে বাবুর ক্যারাটে শিখতে আসে। তো সেখানকার পূজোটা নবোদয়ের পূজো বলে এখানে, তো নবোদয় সংঘের পূজো। তো ঠাকুরটা বেশ সুন্দর করে, প্যান্ডেলের আতিশয্য সেরকম না থাকলেও ঠাকুর প্রতিমা এগুলো কিন্তু বেশ সুন্দর হয়। আর সবথেকে যেটা আমার মন কাড়ে সেটা হচ্ছে এখানে ওপরের যে ডেকোরেশনটা, ঝাড়ের সঙ্গে যে ডেকোরেশনটা করে সেটা কিন্তু প্রত্যেকবারই একেবারে মনোমুগ্ধকর একটা ব্যাপার। তো বেশ ভালো লাগলো আমার, এই প্রতিমাও ভালো লাগলো, আর প্যান্ডেলের ভেতরে এই ঝাড়ের ওপরের অংশটাও প্রত্যেকবারের মতন। চলো এবার অন্য কোথাও যাই। ছেলেটাকে মানুষ করতে গিয়ে আমি একেবারে পাগল হয়ে গেলাম, নিয়ে বেরোলাম ঠাকুর দেখাতে। মোটে দুটো পাড়ার ঠাকুর দেখার পর ছেলে আমার দেখো ঢুকে পড়েছে অ্যাকোরিয়ামের মাছ কিনতে। তো এই হলো সেই মাছের দোকান যেখানে এলে পরে বাবু একেবারে পাগল পাড়া হয়ে যায়, মানে মাছ এতটাই ওর প্রিয় একটা জিনিস যে ঠাকুর দেখা, ঘুরতে যাওয়া, এই সব কিছুকেও স্কিপ করতে পারে, কিন্তু মাছকে নয়। তো যেহেতু পছন্দের মাছ পেয়ে গেছে এখানে,
নেই, সেই জন্য এখান থেকে এখন আমার ছেলে মাছ কিনে নিয়ে ফিরবে বাড়ি। এই হলো ছেলের কল্যাণে কাটানো আমার ষষ্ঠীর ব্লগ, বুঝতেই পারছো তোমরা তো। চলো, তার পছন্দ আমাকে রাখতেই হবে, কিনে নিই মাছটা, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মাম্মার একটু রাগ হয়েছে, তাই একটা পিঙ্ক বেলুন দিয়ে মাম্মার মানভঞ্জনের চেষ্টা চলছে। মাম্মার অ্যাকোরিয়াম যেহেতু খুব ছোট, তাই সেখানে অযথা মাছের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। আর অক্সিজেনের ব্যবস্থাও যেহেতু নেই, তাই সব মাছ কিনলেই তো আর বাঁচবে না, তাই বেলুন দিয়ে চলছে মাম্মার মানভঞ্জনের চেষ্টা। তো চলো, অনেকক্ষণ পাড়ায় বসেছিলাম, অনুষ্ঠান দেখেছি, আর এখন এই যে ফিরে যাচ্ছি বাড়িতে। রোজ এই পথে তোমাদের সঙ্গে দেখা হয়, ভিডিও শেষ করি, আজকেও তাই। তো চলো, সারাদিন ঘোরাঘুরি খুব একটা বেশি কিছু হয়নি, আজকে একটু মণ্ডপেই সময় কাটিয়েছি। আশা করি ভালো লাগলো ষষ্ঠীর ব্লগ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো।